বিয়ের দিনে খবরটা দিতে বাধ্য হচ্ছি। তোমাদের দোকানটা বাঁচাতে পারব, দোকানটা বাঁচাতে পারব, দোকানটা বাঁচাতে পারব। আসছে নতুন সিরিয়াল ভাগ্যলক্ষ্মী। বিয়ের দিনই প্রতিকূলতার সামনে ভাগ্যশ্রীর নতুন পরিবার। ভাগ্যশ্রীর ভাগ্যে তাহলে কি ঘটতে চলেছে? এই রকমই এক জীবন যুদ্ধের গল্প বলতে আসছে ভাগ্যলক্ষ্মী। কিন্তু লক্ষ্মীমন্ত ভাগ্যশ্রী আসলে কে? বাস্তবে তার আসল পরিচয় জানেন কি? তাহলে আসুন জেনে নেওয়া যাক। আসল নাম শার্লি মোদক, জলপাইগুড়ির মেয়ে, পড়াশোনার সূত্রে কলকাতায় আসা। কিন্তু ভাগ্য কাকে কখন কোথায় নিয়ে যায় কে বলতে পারে? এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ এসে যায় হঠাৎ করেই। মডেলিং করতেন আর ফেসবুকে তার ছবি দেখেই অফার আসে চিরদিনই আমি যে তোমার সিরিয়ালের জন্য। আর সেখান থেকেই জার্নি শুরু শার্লির। সুরেন্দ্রনাথ ওমেন্স কলেজে জার্নালিজম নিয়ে পড়াশোনা করেন, কিন্তু শুটিংয়ের চাপে আর থার্ড ইয়ারের পরীক্ষাটা দিয়ে উঠতে পারেননি। সব কথা অকপটে টলি টাইমকে জানালেন নিজেই। শার্লি নামের অর্থ কি? নায়িকা বলেন শার্লি আসলে বাড়ির ডাক নাম, যদিও এখন এই নামটাই তার অফিসিয়াল নাম হয়ে গেছে। তবে বাড়ির থেকে তার নাম রাখা হয়েছিল সমতীর্ণা। যাদবপুরে এখন শার্লির একার ছোট সংসার, শুটিং আর বাড়ি আপাতত এক হাতেই সামলাচ্ছেন। তার নতুন কাজ ভাগ্যলক্ষ্মী সফল হোক, আরো অনেক পথ পাড়ি দিন। অনেক শুভেচ্ছা টলি টাইমের। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।